আজ থেকে দশ বছর পর আপনার জীবনে যে পরিবর্তন আসবে সেটার পেছনে তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রথমটি হল আপনার পরিবারের মানুষগুলো কেমন, দ্বিতীয়টি হল আপনার বন্ধুরা কেমন, এবং তৃতীয় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল নিজের লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য আপনার ভেতরে জেদ আছে কি না। এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করেই এই পৃথিবীর প্রতিটি মানুষের জীবন বদলে যায়। কেউ হয়তো জীবনের প্রতিটা পদক্ষেপে ব্যর্থ হতে হতে ধ্বংস হয়ে যায়, কেউ বা জীবনের সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে যায়। তাহলে চলুন এই তিনটি বিষয় নিয়ে আজ আলোচনা করা যাক। প্রথমত আলোচনা করব পরিবারের মানুষগুলোকে নিয়ে, কারণ একটা মানুষের জীবনযাত্রার শুরুটাই হয় পরিবার থেকে। দেখুন, আপনি হিউম্যান সাইকোলজি নিয়ে পড়াশোনা করলে এই বিষয়টা অবশ্যই বুঝতে পারবেন যে আমরা প্রতিদিন যা দেখি এবং যা শুনি আমাদের মস্তিষ্ক সেগুলোকেই বিশ্বাস করতে শুরু করে। আর যখন আমাদের মস্তিষ্ক একবার কোনো কিছুকে বিশ্বাস করে ফেলে তখন সে ঠিক সেভাবেই আমাদেরকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। একটি শিশু জন্মগ্রহণ করার সময় সে কোনো কিছু শিখে এই পৃথিবীতে আসে না। জন্মগ্রহণ করার পর সে তার আশেপাশের মানুষগুলোকে দেখেই এই পৃথিবী সম্পর্কে শিখতে শুরু করে। পরিবারের মানুষগুলো যদি তাদের নিজের জীবন নিয়ে সচেতন হয় তবে তাদের দেখা দেখি সেই পরিবারের সন্তানেরাও নিজের জীবন নিয়ে ছোট থেকেই সচেতন হবে, এটাই স্বাভাবিক। অপরদিকে যে পরিবারের মানুষ অহেতুক কাজকর্মে নিজেদের ব্যস্ত রাখে, মিছিমিছি অবহেলায় সময় নষ্ট করে, সে পরিবারের সন্তানেরা নিজের জীবনের লক্ষ্য ঠিক রেখে সামনে এগিয়ে যেতে পারবে না, এটাই স্বাভাবিক। ধরুন আপনি প্রতিদিন নেশা করে বাড়িতে ফেরেন এবং বাড়িতে ফিরে নেশায় ভুত হয়ে আপনি আপনার সন্তানকে বলেন যে নেশা করা খুব খারাপ জিনিস, তুমি এটা কখনো করবে না। কিন্তু বিশ্বাস করুন, আপনার ওই সন্তান আর কখনো সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারবে না, সে কাউকে বিশ্বাস করতে পারবে না। কারণ আপনার সন্তান দেখেছে আপনি যা বলেন তা করেন না, আপনার কথা আর কাজের মধ্যে কোনো মিল নেই, আপনি যা বলেন সেটা নিজে পালন করেন না। এর ফলে আপনার সন্তান ছোট থেকেই প্রতিটি বিষয়ের উপরেই কনফিউজড হয়ে বড় হবে, সে নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। এবং এরপর কেউ যখন তাকে এসে বলবে বাবা পড়াশোনা করো, পড়াশোনা করলে এটা হওয়া যায়, পড়াশোনা করলে ওটা হওয়া যায়, বিশ্বাস করুন আপনার সন্তান এটা কখনোই কিছুতেই বিশ্বাস করতে পারবে না। সে ভাববে বাবা হয়তো আমার খেলাধুলা বন্ধ করে দেওয়ার জন্য এমনটা করছে, পড়াশোনাটাকে তার কাছে একটা বোঝা মনে হতে শুরু হবে। আর এটা যে কতটা ভয়ঙ্কর একটা বিষয় তা অসংখ্য পরিবারের অভিভাবকরাই অনুধাবন করতে পারে না। পরিবারের মানুষগুলো যদি নিজেরাই নিজেদের জীবন নিয়ে সচেতন না হয় তাহলে সেই পরিবারের সন্তানেরা কিভাবে সচেতন হবে? দেখুন, অনেক বড় হবার জন্য অনেক বড় বড় কাজ করতে হয় না, খুব ছোট ছোট ভুলগুলো সংশোধন করলেই জীবনে অনেক বড় বড় সফলতা খুব সহজেই ছিনিয়ে আনা সম্ভব। এবার পরিবার থেকে বেরিয়ে আসার পর আপনার জীবনে সফলতা আর ব্যর্থতার পেছনে যে বিষয়টি কাজ করে তা হলো আপনার বন্ধু মহল। আপনি যদি আপনার পরিবার থেকে একজন সচেতন মানুষ হয়ে বাইরে আসেন তাহলে আপনি আপনার ব্যক্তিত্ব এবং আপনার জ্ঞানের উপর ভিত্তি করেই নিজের অজান্তেই নিজের জন্য সচেতন বন্ধু খুঁজে বের করে ফেলবেন।
আপনি ওই মানুষগুলোর সাথে মিশতে পছন্দ করবেন যারা আপনার মতো করেই নিজের জীবনকে নিয়ে সচেতন। আবার আপনি যদি আপনার পরিবার থেকে একজন উদাসীন অসচেতন মানুষ হিসেবে তৈরি হয়ে বেরিয়ে আসেন, তাহলে বন্ধু নির্বাচন করতে গিয়েও আপনি আপনার মতোই উদাসীন অসচেতন মানুষগুলোকেই বেছে নেবেন। কোনো না কোনোভাবে তাদের সাথেই আপনার বন্ধুত্ব হয়ে যাবে যাদের সাথে আপনার পারিবারিক শিক্ষা ও আবেগ অনুভূতিগুলো মিলে যাবে। এর ফলে আপনার জীবনের গতিপথ ওই সব মানুষগুলোর থেকে আলাদা হয়ে যাবে যারা নিজের জীবনকে নিয়ে সচেতন। এখন একটা হিসেবের দিকে তাকিয়ে দেখুন, আপনি যদি প্রতিদিন গড়ে 2 ঘন্টা আপনার বন্ধুদের সাথে কাটান, তাহলে 1 ঘন্টা আপনি আপনার জীবনের হতাশার কথা বলবেন আর 1 ঘন্টা আপনার বন্ধু তার জীবনের হতাশার কথা বলবে। এভাবেই 2 ঘন্টা শেষ। কিন্তু অন্যদিকে যারা নিজেদের জীবন নিয়ে সচেতন, তারা ওই 2 ঘন্টায় তাদের জীবনের অভিজ্ঞতা ও পরিকল্পনাগুলো একে অন্যের সাথে শেয়ার করবে এবং তারা আনন্দময় একটা সময় উদযাপন করবে। এখন আপনার মনে যদি এটা প্রশ্ন জাগে যে এই বিষয়গুলো আবার আমার লক্ষ্যে পৌঁছাতে আমাকে কিভাবে বাধা দেবে, তাহলে আমি বলবো আপনি প্রথম থেকে মনোযোগ দিয়ে কথাগুলো শোনেননি। প্রথমে আমি একটি কথা বলেছিলাম, আপনি হিউম্যান সাইকোলজি নিয়ে পড়াশোনা করলে এই বিষয়টা অবশ্যই বুঝতে পারবেন যে আমরা প্রতিদিন যা দেখি এবং যা শুনি আমাদের মস্তিষ্ক সেগুলোকেই বিশ্বাস করতে শুরু করে। আর যখন আমাদের মস্তিষ্ক একবার কোনো কিছুকে বিশ্বাস করে ফেলে, তখন সে ঠিক সেভাবেই আমাদেরকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। তাই আপনি প্রতিদিন আপনার গুরুত্বপূর্ণ সময়গুলোকে কাদের সাথে কাটাচ্ছেন সেগুলো সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে। এছাড়াও আপনি আপনার অবসর সময়গুলো কিভাবে এবং কাদের সাথে কাটাচ্ছেন সেগুলো সম্পর্কেও আপনাকে আজ থেকেই সচেতন হতে হবে। এবার চলুন আমরা কথা বলবো আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে, নিজের লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য আপনার ভেতরে জেদ আছে কিনা। দেখুন, হয়তো আপনার পরিবার থেকে আপনি খুব ভালো কিছু শিখতে পারেননি, হয়তোবা আপনার বন্ধুবান্ধবরাও নিজেদের জীবন নিয়ে উদাসীন জীবনযাপন করে এবং যার কারণেই হয়তো আপনি কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছেন না, নিজের কাজগুলো হয়তো ঠিকঠাকভাবে করতে পারছেন না। কিন্তু নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য আপনার ভেতরে যদি অদম্য ইচ্ছাশক্তি থাকে, যদি নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার ভেতরে জেদ থাকে, তাহলে পারিবারিক শিক্ষা আর বন্ধুমহলের বাধা কাটিয়ে আপনিও আপনার জীবনের লক্ষ্যে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। তবে হ্যাঁ, আপনার এগিয়ে যাওয়ার রাস্তাটা অবশ্যই অন্যদের মতো এতটা সহজ হবে না। আপনার পরিবার আর বন্ধুমহল বারবার এসে আপনার পথে কাটা হয়ে দাঁড়াবে, আপনাকে সামনে এগিয়ে যেতে বাধা দেবে। কিন্তু তবুও আপনাকে পাশ কাটিয়ে কীভাবে সামনে এগিয়ে যাওয়া যায় সেটা শিখে নিতে হবে। দেখুন, আপনার জীবনের সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে এবং যত বড় বড় ঝড় তুফানই আসুক না কেন, নিজের সিদ্ধান্তে অটল থাকতে হবে, তবেই আপনি জীবনে কিছু একটা করতে পারবেন। আপনার জীবন থেকে একটা দিন চলে গেল আর আপনি সেই দিনটাকে কাজে লাগাতে পারলেন না, এটা ভেবেই আপনার মনে যেদিন থেকে আফসোস তৈরি হবে, বুঝে নেবেন সেদিন থেকেই আপনি আপনার সফলতার কাছাকাছি এগিয়ে যেতে শুরু করেছেন। হ্যাঁ, যেদিন থেকে প্রতিটা মিনিট নষ্ট হওয়ার জন্য আপনার মনে আফসোস তৈরি হবে, সেদিন থেকেই আপনি আপনার লক্ষ্যের কাছাকাছি পৌঁছে যেতে শুরু করবেন। ভালো থাকবেন,
ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।